দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান দুই দলের সাথে চলছে নানা ধরনের জটিলতা। এ জটিলতা শেষ না হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন প্রার্থীরা। ময়মনসিংহ আট আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান সুমন অভিযোগ করে বলেছেন, সরকারি দল, প্রশাসন ও নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছে। রবিবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন ফর্ম বাতিলের বিরুদ্ধে আপিল করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারি দলের এমপিদের প্রভাবে প্রশাসন ও নির্বাচন কমিশনের অফিসার আমাদের না জানিয়ে যাচাই বাছাই করে মনোনয়নপত্র বাতিল করেছে। থানা প্রশাসন আমাদের যাদের নাম আছে থেকে তাদের পেপার আইডেন্টিফাই করে তাদের ভয়ভীতির মাধ্যমে তাদেরকে আমার পক্ষে কথা বলার জন্য চেষ্টা করছেন, অপচেষ্টা করছেন। কুড়িগ্রাম তিন আসনের স্বতন্ত্র প্রার্থী আবু তাহের অভিযোগ করে বলেন, সরকার নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে স্বতন্ত্র প্রার্থীদের ভয় ভীতি দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করছে। আমার মনে হয় সরকার ভয় আছে স্বতন্ত্র প্রার্থীদের যদি এদিকে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, প্রার্থীদের অভিযোগ থাকতেই পারে, তবে প্রার্থীদের আপিল করার সুযোগ আছে, এক্ষেত্রে কমিশনারের কাছে আবেদন করতে হবে। সাথে রিটার্নিং অফিসার যে আদেশটি দিয়েছেন সেই আদেশের সত্যায়িত কপি সাথে জমা দিতে হবে, সাত কপি জমা দিতে হবে। তিনি আরো বলেন, প্রার্থীরা 7-8-9 তারিখ পর্যন্ত আপিল করতে পারবে এবং 10-11-12 তারিখের মধ্যে আপিলের শুনানি হবে। যারা জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।